Hello, Assalamualaikum viewers. I'm Jason from around my views. Aske ami chole eshi China Guangzhou Canton Tower er samne. Ei je amar samne diye dekhun ekti Pearl River ku chole jacche. Ora Pearl River er pare ashi Canton Tower China Canton Tower er pashi ashi amra aske দেখাবো চায়না ক্যান্টন টাওয়ারের যে রাতের পরিবেশ। এখানে প্রচুর চায়নারা ভিড় করে রাতে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনারা দেখতে থাকুন, আসলে আপনারা এই চায়না ক্যান্টন টাওয়ারে আসলে কি কি দেখতে পাবেন। এখানে মনোমুগ্ধকর লাইটিং, অসাধারণ নদীর পরিবেশ, এই যে দেখুন পার্ল রিভার ক্রুজ চায়না ক্যান্টন। আমরা ক্যান্টন টাওয়ারের পাশে আছি। আপনি চাইলে এই রিভার ক্রুজে ভ্রমণ করতে পারেন। এখান থেকে আপনার শর্ট ডিস্টেন্সও রিভার ক্রুজগুলো চলে। দিনের বেলাতে আপনার 2 RMB-তে শর্ট ডিস্টেন্সে রিভার ক্রুজগুলো চলে, এবং রাতে আপনার যে অরিজিনালি যে ক্রুজ শিপ আছে এখান থেকে আপনি ক্রুজ শিপও ভ্রমণ করতে পারেন। সেক্ষেত্রে আপনার 200 থেকে 600 RMB-র মধ্যে হয়ে যাবে আপনার রিভার ক্রুজ ভ্রমণ। অনেকেরই ক্রুজ শিপ ভ্রমণ করার খুব ইচ্ছে থাকে, তো যারা রিভার ক্রুজ ভ্রমণ করতে চান এবং গুয়াংজুতে যারা আসা যাওয়া করেন বা যারা আসতে চাচ্ছেন, তারা চাইলে এই চায়না ক্যান্টনে এসে ক্যান্টন টাওয়ারের আশেপাশের যে মনোমুগ্ধকর লাইটিং সৌন্দর্য সব কিছু উপভোগ করতে পারেন। জাস্ট আপনার সাধারণত আমাদের বাংলাদেশিরা যেখানে থাকে সানি অনলি থেকে এখানে বেশ কয়েকভাবেই আসা যায়। তার মধ্যে সবচেয়ে চিপ যেটা সেটা হচ্ছে মেট্রোতে আপনার 3 বার চেঞ্জ করতে হয় 3টা লাইন। প্রথমে 2 সানিউলু টু গুয়াংজু স্টেশন, গুয়াংজু স্টেশন থেকে 5 থেকে 3 মেট্রো লাইন 5 থেকে 3। তো আপনারা চাইলে খুব অল্প খরচে সানিউলি থেকে আপনার গুয়াংজুতে এসে সানিউলি থেকে আপনার ক্যান্টন এরিয়াতে এসে ক্যান্টন টাওয়ারের যা আশেপাশের মনোমুগ্ধকর যে সৌন্দর্য, আশেপাশে যে হাইরাইজ বিল্ডিং এবং সেই লাইটিং, এই সমস্ত কিছু একই সাথে উপভোগ করতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনারা ক্যান্টন টাওয়ারটিও দেখে যেতে পারেন। এটা গুয়াংজুর অন্যতম আকর্ষণীয় প্লেসগুলোর মধ্যে হচ্ছে অন্যতম একটা প্লেস হচ্ছে আপনার পার্ল রিভার ক্রুজ অ্যান্ড ক্যান্টন টাওয়ার। আমি আপনাদেরকে ক্যান্টন টাওয়ারটা কিছুক্ষণের মধ্যেই দেখাবো। আমার ব্যাক সাইডই ক্যান্টন টাওয়ার। হ্যালো, আমার ব্যাক সাইডই ক্যান্টন টাওয়ার। এই যে আমি ঘুরলেই আপনারা ক্যান্টন টাওয়ারটা দেখতে পাবেন। আমি চেষ্টা করতেছি আর একটু ঘুরে যে ক্যান্টন টাওয়ারের দিকে ক্যামেরাটা তাক করার, বাট এখান থেকে আমি যেখানে আছি এখান থেকে ক্যামেরাটা তাক করলে তেমন একটা পুরোপুরি টাওয়ারটা দেখতে একটু অসুবিধা হয়, যে কারণে আমি একটু ব্যাক সাইডে সামনের দিকে যেয়ে দেন আমি পেছন ফিরবো। পেছন ফিরলে আশা করি ক্যান্টন টাওয়ারটা আমরা পুরোপুরি দেখতে পাবো। এক কথায় মনোমুগ্ধকর, অসাধারণ পরিবেশ, অসাধারণ, এক কথায় অসাধারণ। আপনারা যারা ব্যবসার কাজে চায়নাতে আসেন অনেকেই সময় পান না বা শুধু গুয়াংজুকে শুধু ব্যবসার জায়গা হিসেবে যারা কল্পনা করেন তাদের জন্যই আজকে এই ভিডিওটা। আপনারা খুব অল্প খরচের ভিতরে এখানে এসে এই গুয়াংজু টাওয়ার ক্যান্টনে এসে ক্যান্টন টাওয়ারের আশেপাশে মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করে যেতে পারেন। এই হলো ক্যান্টন টাওয়ার। এই হলো পুরোপুরি ক্যান্টন টাওয়ার। এরিয়াটা আসলে পুরোপুরি একটা লাইটের এরিয়া বলা চলে। এই পুরোটা এরিয়ার গুয়াংজুর যে অন্য পাশে যে আমরা আসি বা যেখানে আমরা ঘোরাঘুরি করি,
ওই অঞ্চলটা থেকে এই অঞ্চলটা আসলে পুরোপুরি ভিন্ন একটা পরিবেশে এলাকা। এখানকার লাইটিং বিশেষ করে পর্যটকদের জন্য বা এখানে চাইনিজরা অনেক চাইনিজ আশেপাশে আমার আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন তাদের ম্যাক্সিমামই চাইনিজ। চাইনিজরা এই সৌন্দর্য উপভোগ করার জন্য সন্ধ্যার সময় মূলত আপনার সন্ধ্যার পরে আসবেন, কাজ সেরে সারাদিনের কাজ সেরে সন্ধ্যার পরে আপনারা এখানে ঘুরতে আসবেন। দিনে আসলে তেমন কিছুই দেখতে পাবেন না, না লাইটিং দেখতে পাবেন না, এখানে কোনো মানুষ দেখতে পাবেন। তো ভিউয়ার্স আজকের মতো এখানেই রাখছি, আবার কোনো জায়গায় দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাকে উৎসাহিত করুন, আমি যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেখার, নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, আজকের মতো এখানেই শেষ করছি।